আগামীকাল রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে ঝালকাঠির 4 উপজেলা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার সকাল 11টা থেকে জেলা নির্বাচনী কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেয় প্রিজাইডিং কর্মকর্তা সহ দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা। আনসার পুলিশ সহ আইন শৃঙ্খলায় নিয়োজিতরাও কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। জেলার 4টি উপজেলায় 32টি ইউনিয়নে 237টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা 4,69,402 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,36,495 ও মহিলা ভোটার 2,32,907 জন। 4টি উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে 16 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ইতিমধ্যেই একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।